চৌধুরী, আমার বাবার নাম মৃত হোসেনুজ্জামান চৌধুরী, আমার মার নাম হচ্ছে মৃত হামেলা খাতুন, বাড়ি অনেক বাড়ি গ্রাম পশ্চিমবঙ্গের জাগ্রত সুপ্রিয় মাদ্রাসা মিরাজপুরের চট্টগ্রাম। আমি প্রাইমারি স্কুলে পড়ি মিঠানলা সুপ্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুলে পড়ি মিঠানলা রামদয়াল বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমি 1969 যে নিজামপুর কলেজে ভর্তি হই, সেখানে আমি ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ি এবং রাজনীতি করতে করতে আপনার 1969 যাই আমি বীরশ্রয় থানা ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হই। তারপরে 11 দফা ও 6 দফার আন্দোলন করি, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আমরা কাজ করি এবং ভোরের পরে যখন 1971 সালে 25শে মার্চ পশ্চিমারা আমাদের দাবিকে উপেক্ষা করে যখন আমাদের উপর আপনার আধার ঝাঁপিয়ে পড়লো, আমি ভারতে চলে যাই এবং বগামাটা ক্যান্টনমেন্টে আমি 7 দিন না ট্রেনিং করি আসি। প্রথম যুদ্ধ করি কুমিরা থেকে মিরাশরাই আপনার ডাক বাংলা ব্রিজের এখানে ডিফেন্স দিই, এখান থেকে ইসামি পোলে ব্রিজের এখানে, তারপরে এখান থেকে মুস্তাননগরের ওখানে, তারপরে এখান থেকে উইথড্র করে আমরা চলে যাই আপনার হাতে আপনার ওই রামগড় থেকে আবার আসি করহাট হিঙ্গুলি ব্রিজ, ইন্ডিয়ান সোলজারের নেতৃত্বে ব্রিজ উড়ায় দেওয়ার সেখানে কাজ করি, তারপরে সেখান থেকে আমরা রামগড় যাওয়ার পরে জিয়াউর রহমান সাথে আমার দেখা। জিয়াউর রহমান আমাকে এবং আমার জ্যেষ্ঠ ভাই নূর মোহাম্মদ মনিকে দেশে পড়াচ্ছে যে এখানকার যুবক ছেলেদের ছাত্র কৃষক শ্রমিক যারা গেছে তাদের তালিকা করি, ভারতে পাঠানোর জন্য নাম লিখি সই করি, তাদের আমি এইভাবে তালিকা করি সই করি ভারতে পাড়াই। মাঝ অবস্থায় যখন একটু কমে গেল তখন আমি নিজে আবার একটা গ্রুপকে নিয়ে আবার ভারতে চলে যাই, সেখান থেকে আবার আমাকে ওমপিতে ট্রেনিংয়ে পড়ায় 1 মাসের জন্য, সেখানে যায় আমি আপনার 1 মাস ট্রেনিং আমরা করতে পারিনি, ওখানে একটা গণ্ডগোল ছিল আমাদের দুজন মুক্তিযোদ্ধাকে নিয়ে, তাদেরকে সিআইডি হিসাবে সন্দেহ করে তাদেরকে অ্যারেস্ট করছিল, এটাকে আন্দোলন করতে যাইয়া আর আমাদেরকে 20 দিন পরে সেখান থেকে দেখা করে দিয়ে আসি আমরা হরিণা ইয়ক ক্যাম্পে, সেখান থেকে আমাদেরকে আবার বাংলাদেশে গেরিলা যুদ্ধের জন্য পাঠায়। এই গেরিলা যুদ্ধ করতে আসি অস্ত্র শস্ত্র তখন ছিল না এরকম না, তারপরেও আমরা যতটুকু পাচ্ছি এখানে অবস্থান করছি, মানুষকে মোটিফাই করছি, কিন্তু শেষ পর্যন্ত যখন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে হাই স্কুলে যখন রাজাকারেরা ক্যাম্প করে তখন তো আর আমাদের এখানে থাকা সম্ভব নয়, অস্ত্র নেই আমরা কী করব, তখন আমরা আবার ভারতে চলে যাই, সেখানে হরিণ ইয়ের ক্যাম্পে যাই, মেজর রফিকের সাথে মোশারফ ভাইয়ের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে সিদ্ধান্ত হয়ে গিয়ে অস্ত্র দিয়ে যা নিতে পারো, তখন আমরা আবার অস্ত্র নিয়ে পুনরায় দুটা ভাগে বিভক্ত হয়ে একটা গ্রুপ আগে আসে, আমরা লাস্ট গ্রুপে আসি, তারপরে আমরা আগে ভাগ করে দেওয়া হলো কোন কোন রোডে কে থাকবে, তখন আমার ভাগে পড়লো মিরাশরাই রোড আর সুফিয়া রোড, আমি তখন সুফিয়া রোডের মিঠাল্লা হাবিরং কাজীর বাড়িতে থাকতাম, আমার গ্রুপই আমার কমান্ডার আমি, দ্বিতীয় ডেপুটি কমান্ডার হচ্ছে কামালউদ্দিন গেদু। আমার প্রথম অবস্থায় যখন আমরা আসি বট্টাকিয়া এই গার্লসগুলোর লগে যে ব্রিজ আছে ওখানে মেজর সুপ্তুমিয়াকে আক্রমণ করি একটা গ্রেনেডের মাধ্যমে, তারপরে আপনার আবুতলার পরে পাঞ্জাবি নানিয়ে তাদেরকে বাজার এরান নানতে দিনে আমরা যুদ্ধ করি, তাদেরকে হটাই দিচ্ছি, তারপরে আমরা সুফিয়া রোডের এবং মিরাশরাইয়ের এখান দিয়ে যখন আপনার ইয়া করছে আউন করা হয়েছে এখান দিয়েও আমরা তাদেরকে নামছি দিনে আমাদের সাথে ফাইট হয়েছে, তারা চলে গেছে, তারপরে আপনার ওই সাউথ ডিগ্রি এখান দিয়ে আবার একটা ওই পেট্রোল ঘাঁটিকে আক্রমণ করছিলাম, কিন্তু আমাদের এলএনজিটা একটু নষ্ট বিটা কাজ হয় নাই, কিন্তু তারপরেও গাড়িটা জমিনে পড়ে গেছিলো রাস্তার পূর্ব পাশে, তারপরে যাই আপনার লাস্টে আপনার এই তেতুইয়া দিয়ে যাই আর একটা ডিউটি করি সাউথ ডিগ্রি ওখান দিয়ে যাই, ইয়া করি সেইটাও আমরা সাকসেস করেছি, এবং থেকে তাই আমরা যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত লাস্টে 8ই ডিসেম্বর আমরা এ থানাকে আক্রমণ করি সকাল 9টা কি 9:30 দিয়ে প্রায় 3টা 3:15 পর্যন্ত এখানে তাদের সাথে ফাইট হয়, ফাইট হওয়ার পরে তারা থানা ছাড়ি চলে যাওয়ার পরে আমরা সেদিন সেখানে থানা জন্ম করি।
দখল করি। সেদিন 8ই ডিসেম্বর আমি এবং আমার ডেপুটি কমান্ডার গেদুর নেতৃত্বে এখান থেকে আমরা তাদেরকে তাড়াই, এটা দখল করি এবং সব অফিস আদালতে আমি নিজেই তালা মারি। এখান থেকে রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনা করার জন্য মিরসরাই পাইলট স্কুলের যে একটা সাইকেল স্ট্যান্ড মেশিন ছিল, তখন তো আর এইসব এয়া ছিল না, ইলেকট্রনিক জিনিস ছিল না, তখন ওই সাইকেল স্ট্যান্ড মেশিনটা আমি নিয়ে যাই। নিয়ে যাই মানে এটা রাজনৈতিক কারণে ব্যবহার করব, পরবর্তী তাদেরকে ফেরত দিয়ে এটা বদা করছিলাম আমি। ওইটা আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের যে উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সাথে, আমাদের সাথে যে ওয়াদা ছিল যে দেশ স্বাধীন হওয়ার পরে দেশ কীভাবে পরিচালনা করবে, তখন ওনারা বঙ্গবন্ধু কোথায় পাকিস্তান থেকে কারাগার থেকে আসার পরে উনি স্থির থাকতে পারে নাই, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে আমরা ভাগ হয়ে গেলাম। ভাগ হয়ে যাওয়ার পরে আমরা যে লিফলেট ছাড়ার জন্য আমরা এই সাইকেল স্ট্যান্ড মেশিনটা ব্যবহার করি এবং পরবর্তীতে এটা আমরা আবার তাদের স্কুলকে দিয়ে দিই এবং আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যাই, রাজনীতি করি। এরপরে যে কর্মজীবনে চলে গেলাম, গিয়ে বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন? বর্তমান বাংলাদেশে কী বলবো, সরকার সবাই তো বড় বড় কথা বলি ক্ষমতা আছে, কিন্তু কেউ যে উদ্দেশ্যে আমরা দেশটা স্বাধীন করেছিলাম ওই প্রেক্ষাপটে কেউ নেই, যে কে কোনখান দিয়ে মারি খাইব, কে কোন দিয়ে দখল করবে, সবাই তারে যে দলাস হোক আওয়ামী লীগ বলেন আর বিএনপি জোট বলেন, সবার উদ্দেশ্য এটা আমরা পছন্দ করি না। যেভাবে এমন একটা জীবনে আমরা এসে পৌঁছেছি যেখানে নারী নেই, জীবনের নিরাপত্তা নেই, আমার মনে হয় এখন বর্তমানে যে দুটা জোট আছে এই এই জোট থেকে যতদিন পর্যন্ত মানুষ পরিত্রাণ না পাবে ততদিন পর্যন্ত এটা কোনো উন্নতি হবে না, কিচ্ছু হবে না। নতুন প্রজন্মকে আপনি কী পরামর্শ দিবেন? নতুন প্রজন্মরা তো ঠিক থাকতে পারে না, যেমন আমার সন্তান একটা আছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, সে ছাত্রলীগ করে, কী ছাত্রলীগ করে কী রাজনীতি করে এটা আমি জোর, তারা তারা মারামারি করে, তার কিছু ছাত্র তাদেরকে কি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? তাদেরকে পরামর্শ দিলে তো তারা তো কিছু করতে পারবে না, কারণ এখন তো সব দলীয় রাজনীতি আবদ্ধ, দলের বাইরে তো কোনো কাজ করতে পারতেছে না কোনো কাজ, যখন যদি পারতো তাহলে সবাদের সজাগ করা হতো এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে ছাত্র রাজনীতি হতো, তাহলে একটু মানুষ ছাত্ররা একটু সজাগ হতো। যেতে চায় তা